হ্যালো গাইস, ওয়েলকাম টু তুতু ব্লগস। আপনাদের মাঝে আমি রয়েছি ইয়াসিন বরাবর। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ কেল্লায়। সো আজকে আমরা এখন এখানে নারায়ণগঞ্জ কেল্লার বাইরে রয়েছে, আর আমাদের সাথে রয়েছে আমাদের ফ্রেন্ডস। সো আমরা সবাই মিলে এখন এখানে চলে আসলাম। সো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে কেল্লাটা রয়েছে নারায়ণগঞ্জ কেল্লার ভিতরে অবস্থান করছি। আর আপনাদেরকে আমি পূর্বে এই কেল্লাটা দেখানোর পূর্বে কেল্লাটার সম্বন্ধে একটি ধারণা দিতে চাচ্ছি। আর এই কেল্লাটা বানানো হয়েছে প্রায় আরো 373 বছর পূর্বে, যা কিনা আমরা এখানে রিসার্চ করে জানতে পারলাম। আর এই কেল্লাটা বানানোর পর বিভিন্নভাবে বিভিন্ন সময় এটাকে এই নতুন করে আবার রিনিউ করা হয়েছে, অর্থাৎ যেসব জায়গায় ভাঙা বা ফাটল রয়েছে এগুলো এখানে ঠিক করা হয়েছে অনেকবারের মতো। তবে লাস্ট এখানে ঠিক করা হয়েছিল 1973 সালের পর একবার, 1978 সালে এখানে লাস্ট একটা একবার এটা ঠিক করা হয়েছিল। তারপর এখানে আর কোনো ঠিক করার প্রয়োজন হয়নি, যেমনটা যে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন এই কেল্লাটা খুবই সুন্দর এবং জনপ্রিয়তা পেয়ে গেছে, যে আপনারা এখন আমাদের সাইডে দেখে বুঝতে পারছেন। এখানে বিভিন্ন বাচ্চারা এসে খেলাধুলা করে, আর অনেক মানুষ এসে এখানে বিকালবেলা একটু টাইম পাস করার জন্য এসে থাকে, যেমনটা যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেক স্কুলের ছেলেবেলেরাও রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রয়েছে যারা কিনা এখানে এসে খেলাধুলা করছে, এবং আমরাও এখানে একটু টাইম পাসও করতে এসেছি এবং সাথে আপনাদের মাঝে এই কেল্লাটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কেল্লাটার সৌন্দর্য খুবই অসাধারণ। এই যে আপনারা এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ রয়েছে। সো আমরা এখন এই গাছটার ছায়ার নিচে যাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন আমরা অবশেষে এই গাছটার সামনে চলে আসলাম। আর এই গাছটা মূলত হচ্ছে একটি আম গাছ, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটি আম গাছ। আর এই গাছটা খুবই বড়, যেমনটাই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন এই আম গাছটা নিচে এসেছি, তবু এই আম গাছটা দেখতে পাচ্ছেন কত বড় একটা আম গাছ। দেখে মনে হবে কোনো এক ধরনের বট গাছের মতো, কিন্তু এটা হচ্ছে আম গাছটা, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু আমার ফ্রেন্ডসরা এখানে বলছে ওরা যখন লাস্টবার এখানে এসেছিল ওই সময় এখানে আম ছিল, যদিও এখন আম নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আম গাছটা সম্পূর্ণ ফাঁকা। এই যে এখন আমি আপনাদেরকে এই আম গাছটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এই গেল্লার এই যে সাইডটা আপনাদেরকে দেখালাম, এটা ছাড়া এখানে আরও একটি সাইড রয়েছে, ব্যাক সাইড। সো আমরা এখন ওই ব্যাক সাইডে যাচ্ছি। সো ভিউয়ার্স, যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই জায়গাটা দিয়ে এখন এখানে এই সাইডে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমরা এখন এই গেল্লার অন্য সাইডে যাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন এই কেল্লাটার উপর যে সাইডটা রয়েছে মেন সাইডের উপরে একটি মিনারের মতো বলা যেতে পারে। সো আমরা এখন ওই জায়গায় অবস্থান করছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। সো এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন চা বিক্রেতাও রয়েছে, যিনি কিনা এখানে চা বিক্রি করছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেক মানুষই হয়ে থাকে, যখন এখানে বিকেল টাইম হয় তখন এই জায়গাটার মধ্যে অনেক মানুষ ভিড় করে, যেমনটাই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরকমভাবে মূলত আসলে এখানে অনেকটুকু জায়গায় হয় এবং অনেক মানুষই আসে এখানে একটু টাইম পাস করতে, তারপর একটু নিজেকে ফ্রেশ ফিল করতে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। মূলত শহরের জায়গায় এরকম ফিল হয় না, এরকম ফ্রেশ বাতাস আবহাওয়া পাওয়া গেলে খুবই খুশি। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের জাওরা ফ্রেন্ডস মারুফ এখানে উপরে উঠে গিয়েছে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ও এখানে উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, আর ওরা আমাকে মূলত বলেছিল পূর্বেই যে এখানে যে জায়গা, এখানে যে মিনারের মতো জিনিসগুলো রয়েছে, গম্বুজের মতো, এগুলোতে তুমি ওঠো, কিন্তু আমি উঠতে রাজি হয়নি। সো এই কারণে ও নিজেই এখানে উঠে গেছে। সো আমি এখন এই ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদেরকে এই কেল্লার যে একটা ওইখানে ঘরের মতো রয়েছে, আমি এখন আপনাদেরকে ওই লাস্টে ওই জায়গাটার মধ্যে নিয়ে যাবো, যে আপনারা এখন দেখতে পাবেন আমরা ওই জায়গাটার মধ্যে যাচ্ছি। সো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে এখানে এই ঘরটা, এটা আমি জানি না একতলা নাকি দুইতলা বিশিষ্ট ঘর। সো আমরা এখন এই ঘরটার মধ্যে যাব এবং আপনাদের সাথেই আমি এই ঘরটা এক্সপ্লোর করব, যে ঘরটার ভিতর কি রয়েছে এবং এটা কয়তলা ঘর।
সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে হাঁটছি, আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয়তো বা এখানে এসে টিকটক করছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো যাই হোক, আমাদের ওইসব দিকে দেখে কোনো লাভ নেই, সো এই কারণে আমরা ডিরেক্টলি এই ঘরে চলে যাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন, ইউ ক্যান সি দেয়ার। এখন আমরা এই ঘরটার বাইরে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি এখন এই ঘরটার ভিতর ঢুকতে যাচ্ছি, তবে এখানে ঢুকলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে যে কোনো সময় ঘরটা ভেঙে পড়তে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি এই ঘরটার ভিতর রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ঘরটা দেখে মনে হচ্ছে কোনো ভালুকের গুহার মতো, আর এর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পিলার রয়েছে। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই পিলারের যে ইটগুলো রয়েছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন যে এগুলো কত ছোট ছোট ইটের ব্লক, আর এগুলো দিয়ে এই লাস্ট 1978 সালের দিকে এটা লাস্ট এটাকে নতুন করে উদ্ধার করা হয় এবং নতুন করে এটার মেইনটেন্স করা হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে পিলারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পিলারের এখান দিয়ে আরো একটা পেঁচানো ছিল ইট দিয়ে সাপের মতো, কিন্তু এখন এটা দেখা যাচ্ছে না। সো এটা হয়তো বা বানানোর পরে ভেঙে গিয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর এই গুহাটা এটা দেখতে সম্পূর্ণ একটি গুহার মতো লাগছে। সো আমরা এখন এটা থেকে বের হয়ে যাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এটা দিয়ে বের হয়ে গেলাম। আমাদের ইচ্ছা ছিল এখানে উপরে ওঠার, কিন্তু আমরা এখানে উপরে উঠতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু নকশি রয়েছে, এখানে আমি জানি না এগুলো কোন ধরনের নকশি। সো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই যে নারায়ণগঞ্জের কেল্লাটা রয়েছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদিও আমি এটার স্টোরি সম্বন্ধে আমার এতটা ধারণা নেই, তবুও আমি যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে বললাম। সো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।